আমরা এখন বাড়ির দিক ঢুকতেছি, পান্তা খালাতে ঢুকতেছি। বন্ধুরা লাইক বানান, সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি একটা বিয়েতে বরিশাল। তো দেখেন আমরা অলরেডি খুলনা থেকে বের হয়ে রূপসা ব্রিজে উঠে গিয়েছি। আমরা খুলনা থেকে বরিশাল যাচ্ছি বাই বাইকে, আমার বাইকে যাচ্ছি, আমার সাথে আমার ভাগ্নে যাচ্ছে। তো আমরা রূপসা যে ব্রিজটা সেটা পার হয়ে টোল ঘরে চলে এসেছি। দেখেন টোল দিব এখন কত? হ্যাঁ 10। আমাদের টোল দেওয়া হয়ে গেছে, টোল 10 টাকা করে নিল বাইকে। তো আমরা যাচ্ছি বরিশালে আমার মামাতো ভাইয়ের মেয়ের বিয়ে, পাশাপাশি আসলে ঈদের ছুটি চলছে, তো সেই ছুটিটাকে কাজে লাগাচ্ছি। তো আমরা বাইকে করে বরিশালে যাচ্ছি, আর আমাদের কিছু আমার বোন আমার ভাগ্নি এরা আসলে বাসে করে চলে গিয়েছে। তো দেখেন আমরা অনেকটা পথ পার হয়ে বাগেরহাটে চলে এসেছি। বাগেরহাটে এটা বিশেষ একটা জায়গা, এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ, দেখেন এখান থেকে দেখা যাচ্ছে। তো আজকে যেহেতু আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তো আমরা ভেতরে ঢুকবো না, বাইরে থেকে আপনাদের মসজিদটা দেখাই। এরকম খুলনা থেকে বরিশালের দিক যেতে ষাট গম্বুজ মসজিদ আপনি রাস্তাতেই দেখতে পাবেন, এটা হচ্ছে কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে যদি ভেতরে যান। বিদেশি পর্যটকদের জন্য 200 টাকা, তাই না? আর দেশিদের জন্য 20 টাকা, আর ছোটদের জন্য 5 টাকা, না? হ্যাঁ শিক্ষার্থী আর সার্কভুক্ত দেশের জন্য 100 টাকা। অনেক লোক ঘুরতে আসছে ঈদের পরের দিন, তো হচ্ছে আমাদের খুলনা বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ। আর সামনে হচ্ছে আমাদের দিঘি, তাই না? খানজান আল দিঘি মাজার প্লাস দিঘি। এখানে একটু ভিড় দেখা যাচ্ছে, মনে হয় ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ বাইকের সাথে ছোটখাটো একটু অ্যাক্সিডেন্ট আর কি, এমন কিছু না। তো আমরা আবার ছুটে চলেছি, এর একটু সামনেই খানজান আলীর দিঘি প্লাস মাজার, এখানে অনেকেই মানত করে। তো এই ভেতরটাও দেখার মতো একটা দিঘি আছে, এখানে আছে আপনার কুমির আছে মাজারে দিঘিতে, তো এখানে অনেক কিছু মানত করা হয়। তো আসলে এখানে আমি চেষ্টা করব আপনাদের আলাদা করে অন্য একদিন ঘুরে দেখানোর, যেহেতু আমরা অন্য একটা উদ্দেশ্যে যাচ্ছি। তো পথেই যেহেতু এই দুইটা স্পট বাঁধে, তো সেই জন্য আপনাদের এই দুইটা স্পট দেখালাম। তো আমরা দেখেন চলে এসেছি ওটা পার হয়ে বাগেরহাট মেইন পয়েন্ট, মানে বাগেরহাটের যে বাস স্ট্যান্ড, সে বাস স্ট্যান্ডে চলে এসেছি। একটা সময় আসলে এই বাস স্ট্যান্ডে আমাদের বাসে করে যা আসার সময় এখানে আমাদের আসতে হতো, আর তখন লোকাল ছিল, লোকাল বাস ছিল। দড়াটানা নদী, বাগেরহাটের দড়াটানা নদীর উপরে ব্রিজ। একটা সময় আমরা যখন বাসে যাইতাম, এই জায়গা ছিল ফেরি, ফেরি হ্যাঁ, এইখান থেকে লাইন পরে যাবে পারানোর জন্য 1-1.5 ঘন্টাও বসে থাকতাম পার হয়েছে। হ্যাঁ হ্যাঁ আগে তো রূপসাও পার হয়ে আসা লাগতো, আমরা আগে তো রূপসা পার হয়ে বাসে উঠতাম, ওই পারে ছিল বাস বাস স্ট্যান্ড। রূপসা পার হয়ে আমরা লং ট্রেনেও আইসি,
ট্রেন ট্রেন হ্যাঁ তো আমরা বাগেরহাট ব্রিজ পার হলাম। পার হয়ে আমরা এখন ছুটে চলেছি পিরোজপুরের হয়ে, পিরোজপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে। তো দেখেন আমরা অলরেডি পিরোজপুর শহর পার করে চলে এসেছি, যেটা আমি স্কিপ করে গিয়েছি, আপনাদের দেখালাম না। তো পিরোজপুর শহর পার করেই আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবো বেকটিয়া, যে নতুন ব্রিজ হয়েছে সেটা। একসময় এটা ফেরি ছিল, দেখেন আমরা সেই ব্রিজে টোল ঘরে চলে এসেছি। এখানে আমরা এখন টোল দিব, এখানে টোল হচ্ছে 5 টাকা। তো আমরা সেই 5 টাকা টোল দিয়ে আমরা চলে যাব, যদিও রূপসা ব্রিজ কিন্তু এর থেকে ছোট, 10 টাকা নিয়েছে, তবে এইটা অনেক বড় হিসেবে সেই হিসেবে কমই নিচ্ছে 5 টাকা। তো আমরা সেই 5 টাকা দিয়ে এখন আমরা বেকুটিয়া ব্রিজে উঠে পড়ব। আসলে এই ব্রিজ নিয়ে আমার অনেক, ব্রিজ মানে এখানে যখন ফেরি ছিল তখন আমার মনে আছে কুয়াকাটা যাওয়ার সময় একদিন রাতে এখানে এসে রাত 8টায় এই নদীর এই পাড়ে এসে পৌঁছেছিলাম, তখন শীতকাল ছিল। তো আমাদের পার হতে পরের দিন সকাল 9টা বেজেছিল পার হওয়ার জন্য। তো দেখেন এখন সেই নদী, আমরা কয়েক মিনিটের মধ্যে এই বেকুটিয়া ব্রিজ হয়ে গিয়েছে, তার সুফলটা ভোগ করছি। কয়েক মিনিটে আমরা পার হয়ে চলে যাচ্ছি, আমি প্রথম এই ব্রিজটার সুফলটা গ্রহণ করলাম। তো দেখেন আমরা পার হয়ে অলরেডি চলে এসেছি, এখন আমরা শর্টে কাউখালীর ভেতর থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। দেখেন আমরা প্রায় চলে এসেছি, একটা মোড়ে চলে এসেছি, তবে সম্ভবত এই মোড়টার নাম নই কাঠির মোড়। তো আমাদের সোজা গেলে বরিশাল রোডটা ওইদিকে, আর আমরা ভেতরের দিকে যাব, আমরা কাউখালী হয়ে যাব। তো সেই জন্য আমাদের বাঁ দিক থেকে যেতে হবে, আমরা বাঁ দিকে ঢুকে যাব। কাউখালী এইদিকে না, এই তো বরিশাল উঠছে। এই বাসে যাওয়া লাগবে যদি যাই তো। আমরা আবার ছুটে চলেছি আপনার কাউখালী হয়ে আমড়াঝুড়ির পথে। দেখেন এখানে বিশাল বিশাল নদী এবং তার উপর থেকে ব্রিজ, তো এই দৃশ্যগুলো আমার কাছে চমৎকার লাগে। দেখেন দুই পাশে সুন্দর, আসলে বরিশালের মজাটাই এইখানে যে আপনি খালি যত চলবেন ততই দুই পাশে দেখতে পারবেন নদী খাল বিল, আপনার যেদিকে তাকাবেন নদী খাল বিল। দেখেন কিছুক্ষণ পরে আবার আর একটা ব্রিজ, তো এইটাই হচ্ছে মজা। আসলে খুবই সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা। তো আমরা এখন চলে যাব, আরেকটা ফেরি পার হতে হবে আমাদের, এই ফেরিটার নাম হচ্ছে আমড়াঝুড়ি ফেরি। এই ফেরিটা আসলে আমরা পার হয়ে গেলেই আমরা ডাইরেক্ট চলে যেতে পারবো আমাদের যে মামা বাড়ি এবং আমার মামাতো ভাইয়ের মেয়ের যে বিয়ে, সেই অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করব। তো দেখেন আমরা সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে, বাইকে রাইড করতে করতে আমরা যাচ্ছি। আসলে বাইকে চড়তে খুবই ভালো লাগে, বাইকের জার্নিটা, তারপরে যদি আবার এত সুন্দর পরিবেশ দেখা যায়। দেখেন কিছুক্ষণ পর পর ব্রিজ এবং বড় বড় নদী খাল দেখা যাচ্ছে। তো আমরা প্রায় চলে এসেছি, এখন আমাদের যেতে হবে একটা ফেরি পার হতে হবে, একটা ফেরিতে আমরা বড় নদী পার হব। দেখেন এই হচ্ছে একটা বিশাল আশ্রম, এখানে প্রতি বছর বিশাল অনুষ্ঠান হয় এবং বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে এই দিনটাতে আসে এবং প্রচুর লোকের খাওয়া দাওয়া এবং ধর্মীয় অনুষ্ঠান আচার পালন হয়। তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যে গন্তব্য ফেরিঘাট, দেখেন আমরা ঝুড়ি ফেরিঘাট, সেখানে আমরা চলে এসেছি।
এই সেই বিশাল বরিশালের নদী, এই নদী থেকে কিন্তু ঢাকাতে যাওয়া হয়। তো দেখেন আমরা এখন ফেরিতে করে নদীটা পার হব। প্রচণ্ড রোদ, রোদের মধ্যে আসলে এখানে দাঁড়ানো খুব কঠিন একটা ব্যাপার। কয়টায় ছাড়বে? না মিনিট পরে। দেখেন পালতোলা নৌকা, এখনকার সময় পালতোলা নৌকা খুব একটা দেখা যায় না, চোখে পড়ে গেল পালতোলা নৌকা। আমরা ছবি আঁকতে গেলে এই পালতোলা নৌকা কিন্তু এঁকে থাকি সচরাচর, কিন্তু এখন মেশিন হওয়ার পরে এই পাল দেখাই যায় না। দেখেন আমরা যখন পালতোলা নৌকা রং করি তখন পানিতে যে ছায়াটা ফেলে সে ছায়াটাও এখানে দেখা যাচ্ছে। এপারে চলে এসেছে, তো আমরা এখনই উঠে পড়ব। ফেরিতে আমাদের কাছ থেকে 10 টাকা নিল পারাপারের জন্য, বাইক পারাপারের জন্য 10 টাকা, তো যদি মানুষ খালি মানুষ থাকে তাহলে কোনো টাকা লাগে না। তো আমরা এখন উঠে যাচ্ছি, এবং আমরা ওঠার পরে আমরা যত ভেতরে ঢুকছি তত কিন্তু পরিবেশটা আরও সুন্দর হবে। মানে আপনারা দেখতে পারবেন যে আস্তে আস্তে ভেতরের পরিবেশটা এত শান্ত, আর নদী খাল বিল মানে অন্যরকম একটা ব্যাপার, সুন্দর সুন্দর জায়গা। দেখেন আমরা ফেরি থেকে উঠে আস্তে আস্তে আমরা রওনা দিয়েছি। সবচেয়ে ভালো একটা বিষয় আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে রাস্তাটা অনেক সুন্দর, কোনো ভাঙা নেই। এটা কি জুলুহারের রাস্তা? হ্যাঁ, আসলে আমি অনেক আগে এসেছি এই পদগুলা দিয়ে, তো এই জন্য একটু শুনে শুনে জিজ্ঞাসা করে শিওর হয়ে নিচ্ছি। দেখেন রাস্তাটা কত সুন্দর, এবং রাস্তার পাশ থেকে কিন্তু সেই নদী যাচ্ছে, মানে চমৎকার একটা ভিউ। আসলে বাস্তবে যদি ঘুরতে না যাওয়া যায় এইভাবে ভিডিওতে, আসলে আমার ফিলিংসটা ওইভাবে আপনাদের তুলে ধরতে পারছি না। খুবই সুন্দর একটা পরিবেশ, ঘুরতে যাওয়ার মতো আসলে জায়গা। তো আর রাস্তাটাও অনেক চমৎকার, খুবই ভালো লেগেছে। কারণ রাস্তা যদি ভাঙা থাকে তাহলে বাইক চালিয়ে কিন্তু শান্তি নেই, আর এরকম চলতে চলতে রাস্তাটাও ফাঁকা, চলতে চলতে নদী দেখতে পাচ্ছেন। তো আমরা অলরেডি চলে এসেছি আমাদের গন্তব্যে, আমরা এখানে চলে এসেছি, এবং আমরা দেখতে পাচ্ছি আমার ভাই সামনে দাঁড়িয়ে আছে। ব্যাপার দেখ, বাড়ি আইসি আমি চিনতেছে না, এরকম আসলে আমার তো চিনতেছিস না। শুনে দাদা, এই আই ফোন করতে করতে আইসি যে দাদারে ফোন দেবে, যাবার সময় ফোন দেবে, আপনি এত তাড়াতাড়ি আপনি বুঝে গেছেন। হ্যালো, চালাই যাবো চল। এই যে আমরা পান্তশালায়, পান্তশালায় তাপসের সাথে পান্তশালা তো সুন্দর হয়েছে। এই যে হচ্ছে আমার ভাইয়ের অফিস, বিশাল ব্যাপার। এই যে আমরা এখন বাড়ির দিক ঢুকতেছি, পান্তশালাতে ঢুকতেছি। আমরা একটু ঘুম দিয়ে উঠে 12টার দিকেই বাড়িতে রওনা দিচ্ছি। আমি আর সজীব, শিল্পীদেরা অনেক আগে চলে আসে, তাপস ওই সেই এসে দাঁড়াইছিল, এসে তাপস এসে নিয়ে গেছে ওকে। ওরা মনে হয় এই 10:30, না না ওরা 7:30টায় রওনা দিছিল। ও এই জায়গা কি ভরাট করে দিয়েছে? তারপর
নিজের দা জানে না একি নিয়ে আসা হইলো কেবল আচ্ছা যাচ্ছি সামনে হ্যালো আচ্ছা আমি তো পরে ফোন দিচ্ছি ওই একই বছর দেখা হচ্ছে তো হ্যাঁ ভালো এই তো তোমরা কেমন আছো ভালো এই মাঠ কি ফাঁকা তামস কোলা কি ফাঁকা ভালো আছে কাদা নমস্কার তার তো স্বাস্থ্য স্বাস্থ্য ভালো হয়ে এখন তো চেনা যাচ্ছে না মাথা সব খুলে যাবে দেখা লাগবে আগে এ ডান দিকে যাবো তাই নে কত সুন্দর পরিবেশ বাড়ি আসতে আগে এক সময় 99টা চার পাওয়ান লাগতো এখন সেখানে ডাইরেক্ট গাড়ি নিয়ে বাড়ি ঢুকে গেলাম এসে কুটোর পালা দেখেন কত সুন্দর আম ধরেছে গাছে কি অবস্থা ভালো কেউ কি সাঁতার জানে ওই পর দিয়ে সাঁতার এই যে বাহন আমাদের শহরে প্রত্যেকের যেমন সাইকেল থাকে বাইক থাকে আর এখানে থাকে প্রত্যেকের নৌকা দেখেন এবং প্রত্যেকের সাথেই এরকম ছোট ছোট খাল একটু পরে জোয়ার আসলেই এই খালগুলো পানিতে ভরে যাবে নৌকা চালায় যাইতে পারবে ঘন্টা বাধা আছে দেখেন এই হচ্ছে জমি আসলে বরিশালের ভাষায় একে বলে কোলা কোলা বলে আর ওই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে এইগুলা এটা হচ্ছে আমাদের আমার জমি মানে আমার কিছু গাছ লাগানো আছে এখানে পরে আমি কাছে গিয়ে আপনাদের গাছগুলো দেখাবো কতটুকু হয়েছে সব মেহগনি গাছ লাগানো আমার মামি কি মামি কই যায় তপন দা কেমন আছো হাঁস খুঁজতে যাচ্ছ একটা সুন্দর জিনিস দেখে যা বুঝিস খেলা করার জন্য ঘর না না এই জায়গা বসে আড্ডা আড্ডা হয় সন্ধ্যার পরে একটু এই গ্রামের মধ্যে এত সুন্দর ডেকোরেশন
বন্ধুকে লাইক বানান লাগবে না আমরা মোটামুটি ভুড়ি ভোজ করে আসলাম, কেমন রান্নাগুলো সুন্দর হয়েছে, গ্রাম্য রান্না তো, আর গ্রামের পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর অন্ধকার, এর মধ্যে দিয়ে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন, আর জেনারেটর চলছে, জেনারেটর দিয়ে কারেন্ট গুলো দেওয়া হচ্ছে। আমাদের পিছনে গেট আছে, মেইন গেট, বিয়ে বাড়িটাও দেখা যাচ্ছে এখান থেকে। এই যে বিয়ে বাড়ি, মোটামুটি বিয়ে চলছে, আর যদি কারেন্ট না থাকতো এখন এখানে এখানে আসতেও ভয় করত। মোটামুটি আমি তো ছোটোবেলায় বেরোতাম না, আমি ছোটোবেলায় যখন মামা বাড়ি আসতাম তখন বছরে একদিন একবার আসতাম আমরা, মাস্টার স্কুল ছুটি হয়ে গেলে। আমার মনে আছে আমি এইসব জায়গা মানে চিন্তাও করতাম না যে এখানে এসে দাঁড়াবো বা একা একা লাগছে। সেই মানে গ্রাম যেখানে আসতে আমার 99টা শাকো বা চার পাড়ান লাগতো, এখন সেই জায়গায় এত বছর পরে বাইক চালায় চলে আসছি কিন্তু আমরা একদম ঘরে। তো আস্তে আস্তে উন্নত হচ্ছে, কিন্তু সেই গ্রামের মজাটা আছে খুব, সেই রকমই খুব মজা হয় এখানে আসলে। আমরা আসলে বিয়ে উপলক্ষে আসছি, কেমন লাগতেছে? এই সব গ্রামীণ পরিবেশ, গ্রামের বিয়ে ভালোই লাগতেছে। ভালো লাগছে না? হ্যাঁ, রাতে বিয়ে ভালোই লাগে। খাওয়া দাওয়া কেমন হলো? খাওয়া দাওয়া সেই ছিল, অনেক মজা করে খাইলাম, ভালো লাগলো। তো খাওয়ার পরে কি বাথরুম বাথরুম লাগতেছে? না মামা, এখন আপাতত পেট ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, এখন পেটে সমস্যা নেই। আর এখানে একটা সুবিধা আছে তোমাদের, বাথরুম চাপে এই যে এই পিছনে বাগান দেখা যাচ্ছে, যেখানে বাগানে যায় বসে বললেই হচ্ছে। এটা হচ্ছে তোমার সুবিধা। ঠিক আছে, ভেতরে ভালো বাথরুমও আছে, কিন্তু তোমার যদি বেশি মনে হয় যে না, ঠিক আছে, তুমি যাইতে পারো। বাগানের ভেতরে কেমন একটু লক্ষ্য করলে দেখা যাবে কোথাও থেকে সাদা কিছু উকি দিচ্ছে। তারপর মন খুব খারাপ, বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি দেখেন এখানে কিছু বিনোদনের নৃত্য চলছে। তো এটা আমাদের আত্মীয় স্বজন ভালোই নাচে, এরা দেখলাম রাতও অনেক হয়েছে, দেখেন 1:42 বাজে। তো একটু পরেই আবার আমাদের মেয়ে নিয়ে চলে যাবে। তো আগামীকাল আশা করি দিনের আলোতে আপনাদের এই গ্রামটা ভালো করে ঘুরিয়ে দেখাবো, ডাব খাবো গাছ থেকে এবং ট্রলার নিয়ে বড় নদীতে ঘুরতে যাব, আর অনেক অনেক সুন্দর জায়গা আপনাদের দেখাবো। তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো দেখেন এখানে গানের তালে তালে তারা নাচছে, কিন্তু আমি আসলে গানটা আপনাদের শোনাতে পারছি না, তাহলে আরও মজাটা বেশি পেতেন। তো দেখেন এখানে অলরেডি বিদায় অনুষ্ঠান চলছে, কান্নাকাটি পর্ব শুরু হবে এখনই। তো ঠিক আছে, আমরা আগামীকাল আপনাদের কাছে আবার ফিরে আসব, এই গ্রামটা আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো যেটা বললাম, চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
I'm not going to be able to do that.